আজ ঘুম ভাঙলো মোরগ ও বেশ কিছু নাম জানা না জানা পাখির ডাকে। টিয়া পাখি আছে এখানে অনেক, কিন্তু এই সকালটার ফিল নিতে গিয়ে কিছুই ক্যামেরাবন্দি করার উৎসাহ জুগিয়ে উঠতে পারলাম না। প্রফেশনাল ট্রাভেল ব্লগার না হওয়ার প্রতিবন্ধকতা। ব্রেকফাস্ট না করেই মিহিরদার টোটো চেপে ঘুরতে বেরিয়ে গেলাম। যেতে যেতে রাস্তার দুধারে সবুজ দেখে চোখ জুড়িয়ে গেল। ধান ক্ষেতের সীমান্তে কুয়াশা জমেছে যেন শ্বেত রেশমের আবরণ। এখানে চতুর্দিকে খেজুর গাছ। টোটো থেকে নেমে অল্প হাঁটলেই বক্রেশ্বর নদীর পার। এখানে গ্রামের মানুষজন খুব সরল। একটা মজার জিনিস চোখে পড়লো আমাদের, ঘাসের ওপর অজস্র মাকড়সার জালে শিশির জমে আছে, এমন দেখিনি আগে। শান্ত গতিতে বয়ে চলেছে বক্রেশ্বর। গায়ের স্থানীয় মানুষরা কোমর অবধি জল ঠেলেই নদী পার হচ্ছে। এখন আমরা চলেছি চিন্তামণি কালী মন্দিরের উদ্দেশ্যে। কার্তিকদার থেকে এই মন্দিরের এক ইতিহাস শুনলাম, সেই ইতিহাস কেবল এই মন্দিরেরই নয়, গোটা সাজিরা গ্রামের। অনেক বছর আগে এক মুসলিম রাজার রাজত্বকালে গ্রামের মন্দিরের পূজারী ছিলেন শ্রী রাধাকান্ত রায় মহাশয়। কথিত আছে, একদিন রাজা সেই পূজারীকে কোনো এক বিশেষ কারণে তার প্রাসাদে ডেকে পাঠান। সন্ধ্যা আসন্ন হলে মন্দিরে পুজো দিতে ফিরে যাওয়ার অনুমতি চাইতে রাজা পূজারীকে প্রাসাদের একটি ঘরে সারা রাত বন্দি করে রেখে দেন। পরদিন সকালে দরজা খুলে রাজা দৃশ্য দেখে অবাক। পূজারীর গায়ে নামাবলী ও মাথায় তিলক। রাধাকান্ত মহাশয়ের এই রূপ দেখে রাজা প্রশ্ন করে। পূজারী বলেন যে তিনি মন্দিরে মায়ের পুজো দিয়েছেন। রাজা তো বিশ্বাস করতে নারাজ হন। গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে প্রমাণ পেয়ে হতবাক হয়ে পড়েন যে এ কি করে সম্ভব। রাজা তখন চিন্তামণি মায়ের মন্দির ও মূর্তি দেখতে চান। ধর্ম ভিন্ন হওয়ায় গ্রামের মানুষরা বোঝান যে রাজা সামনে থেকে মায়ের মূর্তি দর্শন করতে পারবেন না। অনেক অনুরোধের পর তারা মন্দিরের পিছনের দেয়ালের দুটি ইট সরিয়ে মাকে দেখার সুযোগ করে দেন। সে কোটর আজও বিদ্যমান। মায়ের লীলার আন্দাজ পেয়ে রাজা খুশি হয়ে রাধাকান্ত মহাশয়কে একটি ঘোড়া প্রদান করে বলেন যে এই ঘোড়ায় চড়ে তিনি যতখানি অঞ্চল বের দিতে পারবেন তিনি তা মায়ের নামে করে দেবেন, আর সেই চিন্তামণি মায়ের নামে করা গ্রামই হলো বর্তমান সাজিনা। এই বাইরে এইভাবেই নিয়ে যাবেন মা, এই ঘাট আর কি, এই ঘাটে এখানে। কত লোকে চেষ্টা করেছে কাঁধে তোলা? হ্যাঁ, কাঁধে তোলা গোটা গ্রাম ধরে, তাও না মায়ের মূর্তি তোলা যায় না। না পারবেও না, পারবেও না। তারপরে যারা যারা তোলে হাতে করে তারা সবাই অসুস্থ? হ্যাঁ, সবাই একদম সময় সময় তাদের জ্বর ধরনের একদম চলে আসবে। তারপরে মায়ের চাঞ্চল পুষ্প দেওয়ার পর তারা একদম সুস্থ হয়, আবার স্বাভাবিক যেমন সেই হয়ে যায়। আর আলোর ব্যাপারটা কী বলছো? আলোর ব্যাপারটা, আলো কিন্তু রাত্রেবেলাতে আলো কোনোভাবেই জ্বলবে না, মানে জ্বালালেও জ্বলবে, জ্বালালেও জ্বলবে না, জ্বলবে ওই জ্বালিয়ে নিয়ে গেলে জ্বললো, কিন্তু 5 মিনিট পর আবার ওই, মানে সে যদি ইলেকট্রিক বাতি হয় মানে বাল্ব লাইট সব হয় তারপরে আজও পর্যন্ত কেউ জ্বালাইতেও পারে নাই, আর জ্বলেও না। সেটা কি প্রত্যেক রাত্রি? হ্যাঁ, প্রত্যেক রাত্রি। ইনি মিহিরদা, এনার আসল পরিচয় ইনি সঙ্গীত শিল্পী তবলিয়া। দেশ বিদেশে অনেক বাউল সঙ্গীতের অনুষ্ঠান করেছেন। এই গ্রামের বাসিন্দা ও এখানেই টোটো চালান। এমন মাটির মানুষ সত্যিই বিরল, ওনাকে আমার খুবই ভালো লেগেছে। আরও কিছুক্ষণ গ্রাম ঘুরে আমরা বাউলবাগানে ফিরলাম। জলখাবারে আজ আটার লুচি ও সাদা আলুর তরকারি, বেশ ভালো লাগলো। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ছিটছিরে আলু ভাজা, স্যালাড ও কচি পাঠার পাতলা ঝোল। তুলতুলে নরম ও চরম সুস্বাদু ছিল।
বিকেলের পরন্ত আলোয় আবার মিহিরদার টোটো চেপে বেরিয়ে পড়লাম আমরা চারজন। এখন আমরা চলেছি বেড়িয়া কালী মন্দিরের উদ্দেশ্যে। এই সেই গৌড়ীয় মঠ যার কথা আগের এপিসোডে বলেছিলাম। 25 ফুট উঁচু লক্ষ্মীনারায়ণের প্রতিমা নির্মাণ হচ্ছে এখানে। আবার একটা সুন্দর সূর্যাস্ত দেখলাম। যাওয়ার পথে বক্রেশ্বর নদীর সামনে দাঁড়ালাম। এই সেপ্টেম্বরে ডিভিসি ফ্ল্যাট গেটস খুলে দেওয়ার ফলে এই রাস্তা অবধি জল উঠে এসেছিল। নদীর ওপারে সব বাড়িগুলি ফাঁকা করে দেওয়া হয়েছিল ওই সময়। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটি পুরনো সেতু, ও পাশে উঁচু করে নতুন সেতু নির্মাণ করা হয়েছে। বেড়িয়া কালীবাড়ি যাওয়ার পথ সাধারণত নির্জন থাকে, এদিকে কোনো বসতিও নেই। শ্মশান আছে, কিন্তু আগামী দিনে এখানে একটি মেলা বসবে, তাই বেশ কিছু মানুষের আনাগোনা চোখে পড়ল। আবার বক্রেশ্বরের দর্শন মিলল। এই হলো বেড়িয়া কালী মন্দির। এই নিম গাছটি অতি প্রাচীন, স্থানীয়রা বলেন প্রায় 400-450 বছর বয়স এই গাছটির। আজ সাজিনায় আমাদের তৃতীয় দিন। পুরন্দরপুরে চলে এলাম 65 ফুট উঁচু কালী প্রতিমা দেখতে। এখনো নির্মাণের কাজ চলছে। এটি প্রতি বছরই গড়া হয়। এখন আমরা কাঞ্চনদার সুইফট ডিজায়ারে চেপে চলেছি লবপুরের ফুল্লরাতলা কালী মন্দিরের উদ্দেশ্যে। ফলকে লেখা আছে, কঙ্খলে শিবহীন দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দেওয়া সতীদেহ স্কন্ধে শিব যখন সৃষ্টি বিনাশ তাণ্ডবে মত্ত, সেই সময়ে বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ 51টি মহাপীঠে পরিণত হয়। ফুল্লরা মহাপীঠ সেই 51টি মহাপীঠের অন্যতম। এখানে দেবীর ওষ্ঠ পতিত হয়। ওষ্ঠ অর্থাৎ ঠোঁটের নিচের অংশ। এরপর আমরা পৌঁছলাম কঙ্কালীতলা কালী মন্দির। এখানে অনেক দোকানপাট আছে, দরদাম করে কিনতে পারলে বেশ কিছু ভালো জিনিস পেয়ে যাবেন ন্যায্য দামে। কঙ্কালীতলা আরেকটি সতীপীঠ। যতটুকু তথ্য মন্দির প্রাঙ্গণ থেকে জানতে পারলাম, এখানে দেবীর কঙ্কাল পতিত হয়েছিল, তা থেকেই নাম কঙ্কালীতলা। কেউ বিস্তারিত জানলে কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবেন। অনন্যা ও ঐশী যতক্ষণে পুজো দিয়ে ফিরল, আমি জায়গাটা একটু ঘুরে দেখলাম ও অল্প কেনাকাটা করলাম। এই কঙ্কালীতলায় আসলে অতি অবশ্যই এই কচুরি ভাণ্ডারের দুধ চা, আলুর চপ ও জিলিপি খেয়ে দেখবেন। এত ভালো আলুর চপ আমি আর কোথাও খাইনি।
এরপর আমরা উপস্থিত হলাম সোনাঝুরি হাটে। পকেট নিঃস্ব করে শপিং এর পর ক্ষুধা নিবারণের আশায় রামশ্যাম ভিলেজ রিসর্টে এসে দেখি শত কোটি অভুক্ত প্রাণীর সমাগম। পল্লব বলেছিল এখানে ভেজ মিল থালিটা অতি সুস্বাদু ও পরিবেশনের পাত্রগুলিও ইউনিক, কিন্তু ডেথ বাই স্টারভেশনের আতঙ্কে আমরা পাশের এই রোশনাই ভিলেজ রিসর্টে গিয়ে হাত পাতি। এখানে নিয়ম হলো আগে টাকা দিয়ে বিল করিয়ে নিতে হয়। আমরা সবাই ভেজ থালি অর্ডার দিলাম, ভেজ থালি 180 টাকা করে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ভালো, ব্যবহার ভালো, খাবারও ভালো, আরও চাইলে হাসি মুখেই পরিবেশন করা হয় এখানে। আজ চতুর্থ দিন, বাড়ি ফেরার দিন। তবে বাড়ি ফেরার আগে বাউলবাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। মূল প্রবেশদ্বার, ঢুকেই দুধারে সবজি চাষের জায়গা। এই ডান দিকের প্রথম দরজাটা স্টোর রুম, ছোট্ট বারান্দা। এই খাটে দুপুরের ঘুমটা যে কি মধুর হয়েছিল তা বলে বোঝানো সম্ভব নয়। এটি রান্নাঘর, এই ঘরে ধান স্টোর করা হয়। কার্তিক দা রাতে এখানে থাকেন, এটা ওনার ঘর। এই কাঠের উনুন এখনো ব্যবহার হয়। এটি পিছনের রাস্তা, এই খোপগুলিতে মুরগি ও হাঁসের ছানা রাখা হয়। এবার বাথরুমটা দেখাই। এই হলো বাথরুম, এখানে একটা বেসিন আছে, আয়না, শাওয়ার, কিন্তু শাওয়ার দিয়ে জলের ফোর্স তেমন একটা নেই কারণ ট্যাঙ্কের হেড খুব কম। ইউরিনাল, এটা মেন বাথরুম, পাশে আর একটা ছোট বাথরুম আছে। বাথরুম নয় এটা, জাস্ট একটা কমোড রয়েছে শুধু। এই মাটির বাসনটাতে গরুকে খাবার দেওয়া হয়, সেটাকেই বেসিন বানানো হয়েছে এইভাবে। বেশ অভিনব একটা ব্যাপার। জলের ট্যাঙ্কটা এখানে, এই জন্য জলের প্রেশার খুব কম। দোলনাটা এই মুহূর্তে ভাঙা অবস্থায় পড়ে আছে। ছোট একটা পুকুর আছে, সারাদিন হাঁস খুঁড়ে বেড়ায় এখানে। এবারেরই হাঁস, এবার আপনাদের নিচের ঘরটা দেখাই। এখন প্যাকিং করছি, এর জন্য একটু অগোছালো হয়ে আছে। এটা ইট আর মাটি দিয়েই তৈরি যতদূর আমি বুঝতে পারছি। এই একটা বিছানা আছে, দুজন শোয়া যায় কিন্তু একটু চাপাচাপি করে। এখানে আরেকটা বিছানা আছে, একই, সামান্য বড়, দুজনের জন্য খুব একটা কমফোর্টেবল নয়। মাথার উপরে একটা ওয়াল ফ্যান আছে, তিনি এই বাড়িটা নির্মাণ করেছিলেন। ওনার নাম হলো দেবকী ব্যানার্জি। এবার আপনাদের ওপরের ঘরটা দেখাই। এই হাত ধোয়ার জায়গাটাও একই রকম বাসন দিয়ে তৈরি, মাটির। এই মাটির সিঁড়ি, একটা ছোট্ট জানালা, এখানে ঢালাও বিছানা, এদিকে একটা ছোট্ট জানালা, ওদিকে একটা ছোট্ট জানালা, এদিকেও একটা ছোট্ট জানালা, একটা আয়না রয়েছে, টিভির চাল।
এখন বাজে 11:18 আর আমরা রওনা দিলাম সাজিনা বাউল গ্রাম থেকে, সরি বাউল বাগান থেকে, বাউল গ্রাম বলছি। সকালবেলা বেশ রিল্যাক্স করে অনেকক্ষণ সময় নিয়ে জায়গাটাকে এনজয় করে তারপরে বেরোলাম। বেরোতে ইচ্ছেই করছিল না, বাড়ি ফেরার যেহেতু তখন তারা নেই এর জন্য সময়টা ভালো করে কাটালাম। আমরা আবার ওই পানাগাড়ি রুটটাই নেবো, কুশকরা রাস্তাটা নেবো না, খুব সরু আর প্রচুর বাম্পার বলে। তো প্রথমে বোলপুরের দিক থেকে গিয়ে তারপরে ডান দিক নেবো। ম্যাপের উপরে সূর্যের রিফ্লেকশনটা এভাবে পড়ছে যে ম্যাপটা দেখাই যাচ্ছে না। সবাই কানেক্টেড আছে নাকি দেখে নিই। পল্লব কানেক্টেড আছো? ঐশী কানেক্টেড আছিস? অনন্যা কানেক্টেড আছো? ওকে, তাহলে আমরা এগোই। বাবা দড়ি দিয়ে আটকাচ্ছে আবার। আসার দিনই তো দিলাম, চার দিন আগে কতবার দেব, বাল বাগানে ছিলাম তো, কতবার দেব ভাই। এখন যেহেতু পুজোর মরশুম, জায়গায় জায়গায় আটকে চাঁদা চাইছে সবাই, তো এটা এখানকার নর্মাল ব্যাপার, অভ্যস্ত। যে কোনো বাইরের দিকে মানে গ্রামের দিকে এটা খুবই স্বাভাবিক, খারাপ লাগে না, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মজার বেশ। এখান থেকে আমরা ডান দিক নেব, গুগল ম্যাপে ট্রাফিকের কনজেশনটা কিছুই বোঝা যাচ্ছে না। পুরো এই এতক্ষণে আপডেট হলো, সামনে একটু অরেঞ্জ দেখাচ্ছে। এই সামনে হচ্ছে স্কুল মোড়, এটাকে বলে স্কুল মোড়। এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিকের রাস্তাটা ধরব। এই জায়গাটা সবসময় মোটামুটি কনজেস্টেড থাকে, একদম মানে বাজার হাট পুরো তো এখানটাতে, প্রচুর দোকান স্কুল আছে, অনেক কিছুই আছে, এর জন্য জায়গাটা প্রায় সারাদিনই বেশ কনজেস্টেড থাকে। আর কালী পুজোর সময় এ রাস্তায় বীভৎস জ্যাম হয়, কারণ কালী পুজোটা হচ্ছে পুরন্দরপুর সাজিনার একটা বড় ব্যাপার। তা আমরা আপাতত ফাঁকা রাস্তা পেয়ে গেছি, বাঁদিকে সুন্দর গাছের সারি, ছোট ছোট মাটির বাড়িও পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে। এদিকটাতে একটু পাকা বাড়ি রয়েছে বেশি। সাজিনা যেরকম একদম পুরনো গ্রাম, এদিকটা ওরকম নয়, তুলনামূলক একটু ডেভেলপড। সামনে দু ট্রাক গরু যাচ্ছে, দেখি এদেরকে ওভারটেক করা সম্ভব হয় কি না, আর এদের পিছনে পড়ে গেলে অনেক সময় লেগে যাবে। সিনিক বিউটি দারুণ। ওখানে একটা ইটের ভাটা দেখা যাচ্ছে, এটা তিনজন মিলে, তিন পার্টনার মিলে চালু করেছিল, কিন্তু ব্যবসা টেকাতে পারেনি। দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ ইন্ডাস্ট্রি হিয়ার উইচ ডিড নট সাকসিড। এই ইনফরমেশনটা পল্লব আমাকে দিয়েছে, কারণ ওর এটা দ্বিতীয় ভিজিট। সামনে গাড়িটা বাজে ওভারটেক করছে, ঠিক আছে। আসার সময় দেখেছিলাম বিডি মডেল স্কুল এখানে। ওরে বাবা কি বড় গাড়িটা, বেঁচে গেছি। বিডি মডেল স্কুল দেখতে গিয়ে গাড়িটা ঢুকে দিচ্ছিলাম বাইকে একটু হলে, বিশাল গাড়ি, ওখানে পড়লে ছিটকে পড়তাম পুরো। হঠাৎ রাস্তার সাইডে ঠিকই, কিন্তু যেমন না আচমকা চলে এসছে গাড়িটা। সেখানে সামনে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সামনে দেখছি বেশ টোটোর ভিড়। এটা হচ্ছে বেহিরা কালীবাড়ির রাস্তা এবং মেলা শুরু হয়ে গেছে বলে এখানে এত সমাগম। আমরা এসেছিলাম, আর অন্য সময় এটা পুরো খাঁকা থাকে, পুরো ফাঁকা থাকে একদম, যেহেতু এখন অনুষ্ঠানের সময়, মেলার সময় প্রচুর ভিড়। দিনের বেলায় এত ভিড়, রাতের বেলা তো আরও কত ভিড় হবে, পুরো গ্রাম চলে আসবে। আমাদের ডান দিকে বক্রেশ্বর নদী, এই আমরা নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি, ডান দিকে পুরনো ব্রিজ যেটা বন্ধ হয়ে গেছে, ব্যবহার হয় না, কারণ ওই ব্রিজটা নিচু ছিল, জলে ডুবে যেত। এখান থেকে ডান দিক কাটবো। গরু আর ছাগলের পাল,
সাবধানে যেতে হবে। বাদিকেও প্রচুর গরু, ভেড়াও আছে, ভেড়াও আছে, এখানে সব রকম ক্যাটেল আছে, সব রয়েছে। এই আবার সেই খেজুর গাছের সারি। এই রাস্তাটা আমার অসাধারণ লেগেছে, আসার দিনও আজকেও দুর্দান্ত লাগছে। একটু ভাঙাচড়া মাঝে মধ্যে, কিন্তু চালিয়েও মজা আছে। কি সুন্দর ক্যানোপি হয়ে আছে, বাদিকে অল্প অল্প কাশফুল। এই যে সিকম স্কিলস ইউনিভার্সিটি, সেবা ইনস্টিটিউট অফ নার্সিং। টাওয়ারটা পুরো ক্রিপার্স ধরে নিয়েছে পুরো। আমরা এখন বোলপুরের দিকে চলেছি, বোলপুর থেকে আমরা ডান দিক নেবো। তো সে যাওয়ার পথে এই রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে সুন্দর জঙ্গলের মতন হয়ে আছে। এখন ওয়েদারটাও খুব একটা গরম নেই, বেশ ভালোই লাগছে, আরাম লাগছে। কি দুর্দান্ত ক্যানোপি হয়ে আছে, দুর্দান্ত ক্যানোপি হয়ে আছে। বটের ঝুড়িটা কেটে 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 জায়গা করে রেখেছে, মানে রাস্তার জন্য কেটে করে রেখেছে এরকম গোল করে, যাতে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা না হয়। দেখতে সুন্দর লাগছে। আসার সময়, আসার দিন সামনে একটা বাস ছিল বলে না রাস্তাটা না ঠিক উপভোগ করতে পারিনি। সামনে থেকে ডান দিক, ডান দিক নিয়ে নিলাম। অসাধারণ জায়গাটা, এখানে একটা জায়গায় দাঁড়িয়ে একটু না উপভোগ করতে ইচ্ছে করছে, এবং আমি করবো সেটা। কি আমাকে আটকায় দেখি, এটা পারফেক্ট জায়গা পেয়ে গেছি দাঁড়িয়ে এনজয় করার জন্য। ক্যাবাত ক্যাবাত, আগে এরকম মাটির জায়গায় রাখলে স্ট্যান্ডটা কেটে ঢুকে যেত বেটের চোটে। এই ভায়াটেরার এই এক্সটেন্ডারটা লাগানোর জন্য এই প্রবলেমটা হচ্ছে না। সুন্দর সেট হয়ে গেছে জায়গাটা, সুন্দর ফিট হয়ে গেছে, নাইস। পা পল্লব ঠিক আছো? কুচো একটু থামস আপ দিয়ে দে, ভেরি গুড। জল টল খেয়ে আবার রওনা দিলাম। এই 5-7 মিনিটের মতন হবে, না 10 মিনিটের মতন হবে। এখন টাইম হচ্ছে 12:34 PM। আমরা এখন পানাগড়ের দিকে যাচ্ছি। পানাগড় এখান থেকে আর 36 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 46 মিনিটস। পানাগড় থেকে তারপরে আমরা আরও 40 কিলোমিটার মতন গিয়ে আমরা লাঞ্চ করব, 40-50 কিলোমিটার মতন। আসার দিন একটা জায়গায় আমরা চা খেয়েছিলাম, তো ওইখানেই আবার প্ল্যান করছি আমরা দাঁড়াবো। ওটা ম্যাপে মার্ক করে রেখেছি, ওখানে আমরা লাঞ্চ করব। থালি সিস্টেম খাবার পাওয়া যায় ওখানে, দেখি ভেজ থালি খেতে পারি, ফিশ থালি খেতে পারি, গিয়ে যেমন ইচ্ছে হবে তেমন অর্ডার করব। আপাতত এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি ট্রাফিক আছে, একদম ফাঁকা নয়। ফসিল পার্ক, আমখই ফসিল পার্ক। জায়গাটাতে তো বেশ জনবসতি আছে মনে হচ্ছে, অনেক কিছুই রয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। তো জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম, এই জায়গাটা জঙ্গল নাই। জায়গাটার নাম সুখ বাজার, এখানে সবাই খুব সুখে থাকে নাকি, নাকি বাজার করে সুখী হয়, নাকি সুখে বাজার করে। বাড়ির নাম শান্তিঘর, আচ্ছা বাহ, সুন্দর তো নামকরণ এখানকার। সেখানে ইলাম বাজারের সাইনবোর্ড উল্টো। এই জায়গাটা দেখে নি, NH2 পানাগড় দুর্গাপুর জয়দেব শিউরির বানান SURI লেখে দেখি, এখানে শিউরি বাংলায় লেখা দেখলাম, শিউরি ম্যাপে দেখাচ্ছে তাই। এবার এখান থেকে একটু বাদিক কেটে সোজা রাস্তাটা আমরা ধরবো ম্যাপে যা দেখাচ্ছে। এখানে একটু কনজেশন আছে, গাড়িটা না বহুত স্লো যাচ্ছে, বিরক্ত লাগছে। হ্যাঁ আত্মঘাতী দুই মহিলা, হ্যাঁ চেষ্টা করেছিল, আমি বাঁচিয়ে দিলাম, আমি ওদের প্রাণ দান দিলাম। এটা টোল গেট, আমরা বাদিক চাপিয়ে বেরিয়ে যাই, খুবই আনইমপ্রেসিভ একটা টোল গেট। হে মা, ঐশী বলছে কেমন একটা সুলভ শৌচালয়ের মতন দেখতে। আচ্ছা সামনে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার না এটা বোধহয় ব্রিজ, হ্যাঁ নদী আছে নিচে। আসার দিন দেখলাম শুকিয়ে ছিল না নদীটা। পানাগড় বাইশ কিলোমিটার দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে জায়গাটা।
বোর্ড সাইনবোর্ড দেখলাম, এই জায়গাটার নাম লেখা রয়েছে 11 মাইল, যেটা আমি কার্তিকদার থেকে জেনেছি। তো কেউ বলে এটা 11 মাইলের জঙ্গল, কেউ বলে ইলাম বাজারের জঙ্গল। তো কেউ যদি কারেক্টটা জানেন তাহলে প্লিজ কমেন্ট করে বলে দেবেন ভিডিওর তলায়, তাহলে আমরাও একটু জানতে পারি যে এক্স্যাক্টলি জঙ্গলটার নাম কী ছিল। বাসটারে আসছে, বাদিকে চাপো। এটা স্টেট হাইওয়ে 14, মানে মোরগাম স্টেট হাইওয়ে মনে হয় এটা, তাই না? স্টেট হাইওয়ে 14 এর একটা বোর্ড দেখলাম, এটা নদের উপর দিয়ে যাচ্ছি, কি নাম কে জানে এটা। আর সামনে বাইকটা দেখো কিভাবে টুলটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এই অবিকাল এই সেম টুল আছে বাড়িতে, 200 টাকা দিয়ে কিনেছিলাম মনে আছে 2017 সালে। এখানে একটা হোটেল ভেগা ইন, হোটেল ভেগা ইন, হ্যাঁ লাস ভেগাসের হোটেল চলে এসছে এখানে, ভেগা এসটা মনে পড়ে গেছে। দুর্দান্ত লাগছে বাদিকটা, ও টু গুড। বাবা 80-র উপরে চালাচ্ছে এখন। 4 মাইল, জায়গাটার নাম 4 মাইল। এটা হচ্ছে কাকসা ডাক বাংলো। কিছু কিছু জায়গায় দেখলাম সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে ব্ল্যাক স্পট। এটা আমি আগে দেখিনি, আমার ভাই দেখে বললো যে বাসন্তী হাইওয়েতে এরকম দেখেছে। এটার মানে হচ্ছে ওই জায়গাটাতে কোনো প্রকারের কৃত্রিম আলো নেই। তো সেটা এখানকার পাসার বাইদের, মানে যারা এখান থেকে যাচ্ছে কমিউট করছে, তাদেরকে সাবধান করার জন্য এই বোর্ডগুলো দেওয়া থাকে যে এই জায়গাটা কোনো প্রকারের আলো কিন্তু আশা করবেন না, জায়গাটা অন্ধকার থাকে। আচ্ছা সামনে 400 মিটার গিয়ে আমাদেরকে লেফট দিতে হবে। ভাই জাস্ট নাও জানালো যে ওর স্কুটারে 10,000 কিলোমিটার কমপ্লিট হলো ওডোমিটারে। দার্জিলিং মোড় চলে এসেছি, এখন আমরা মেন হাইওয়ে ধরে নিয়েছি। এখানে রাস্তা কন্ডিশন খুব একটা স্মুথ নয়, তবে ঠিক আছে, মাঝে মধ্যে গাড্ডা এবং প্যাচ ওয়ার্কস আছে। তো এই জায়গাটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এবার শুরু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, জায়গাটার নাম বুদবুদ। ওই শাহরুখ খানের একটা সিনেমার গ্রামের নাম ছিল না বুদবুদ, বিল্লু বারবার, বুদবুদা গাঁও, ওটার নাম ছিল বুদবুদা গাঁও, এটার নাম বুদবুদ। চালের গন্ধ ভেসে আসছে এই ভদ্রেশ্বর রাইস মিল এই সামনেই, এগুলোর মধ্যেই কোনো একটা হবে সব কটা, নাকি জানি না আমি এক্স্যাক্টলি। সামনে একটা জিওর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, তেলটা ভরে নিই নাকি। ওই ট্রিকটিতে ঘুরিয়ে লাগাই, পল্লব আগে ভরো, আমার তো ট্যাঙ্ক ব্যাগটা খুলতে একটু সময় লাগবে। দাদা অনলাইন পেমেন্ট হবে? ভেরি গুড। এগোতে লাগবে কি একটু নাকি এখানেই হয়ে যাবে? ফুল করে দিন। হ্যাঁ না লাগবে না, এতে কলকাতা পৌঁছে যাবো আরামসে। 574.3 rupees আর 5.48 liters ঢুকলো, থ্যাংক ইউ। দাদা এই পাম্পটার বয়স কত? 1.5 বছর, নতুন। পেট্রোল ভরানো হয়ে গেল, দুজনেরই ফুল ট্যাঙ্ক, এবার আর কোনো চিন্তা নেই। বাইকের খাদ্য হয়ে গেল, চিউবাকার খাদ্য হয়ে গেছে, এবার আমাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। তো আবার ন্যাশনাল হাইওয়ে 19 উঠে পড়লাম, ঐশী নাচছে, ভয় পেয়ে হাত গুঁজে নিয়েছে, ঐশী বলছি টাচ করলে স্কুটি থেকে পড়ে পড়ে, বাপরে বাপ। এই প্রথম ডাইভার্সন শুরু, এরপরে একের পর এক ডাইভার্সন আসবে, মজাটা পুরো কিড়কিড়া হয়ে যাবে। সামনেটা কেমন মরিচিকা মতন হয়ে আছে, দেখে মনে হচ্ছে সামনেটা মরিচিকা মরিচিকা লাগছে, অতটা গরম নেই। হাইওয়ে ছেড়ে সার্ভিস লেনটা দিচ্ছি, আমরা যেখানে আসার দিন চা খেয়েছিলাম ওখানে লাঞ্চ করব। এখন বাজে 14:45, আমরা ভেবেছিলাম হয়তো 2:30 নাগাদ পৌঁছবো ওখানে লাঞ্চ টাইমে, এটা অসুবিধা নেই, 14:45 ইজ এ গুড টাইম ফর লাঞ্চ আমাদেরকে, এটা নিলে একদম পারফেক্ট হতো, কোনো অসুবিধা নেই, সার্ভিস লেনটা ঠিকঠাকই ছিল। যার নাম হচ্ছে বেলগ্রাম, না এই আন্ডারপাস না, পরেরটা
এটাও নেওয়া যায়, দাঁড়িয়ে এটাও নেওয়া যায়, কিন্তু উল্টো দিক হয়ে যাবে, ছেড়ে দেবো পালো, ওদিক দিয়ে নর্মালি যাই আমরা, এটা উল্টো দিকে বাস ফাস আসলে না ব্লক হয়ে যাবো, সামনের আন্ডারপাসটা থেকে ডিস্টেন্সটা কম আছে, আমরা ওই আন্ডারপাসটা নিয়ে নেবো, ওই যে ওই যে ওই যে এইটা দেখাচ্ছে, এটা আন্ডারপাস নয়, এখান দিয়ে তুলতে হবে গাড়ি, সোজা বেরোতে হবে, চল উঠে যাও, ফাঁকা আছে, নামিয়ে দাও ভাই, আস্তে করে নামিয়ে দাও, চলে এসছি, এখন টাইম হলো 2:05, আমরা এখন এই হোটেল ফুড পয়েন্টে পৌঁছেছি, চা আর কফি অর্ডার দিয়ে দিয়েছি, চাটা দুর্দান্ত লেগেছিল, এখন টাইম হচ্ছে 3:34 PM, আমরা মোটামুটি 1.5 ঘন্টা এখানে কাটালাম, খাবারটা দিতে সময় লাগালো, রান্নাটা সত্যি ভালো ছিল, মাত্র 635 বিল হয়েছে আমাদের, সূর্য অস্ত যাচ্ছে আমাদের বাদিকে, সুন্দর ফুল ফুটে আছে, কি ফুল এগুলো, কি বল এগুলো, কচুরি পানা, ও কি সুন্দর লাগছে, আমাদের গ্রুপের বোটানিস্ট হচ্ছে ঐশী সেনগুপ্ত, গাছ এবং ফুলের সম্বন্ধে প্রচুর জানে, আচ্ছা ইউটার্নটা নিয়ে নি, হ্যাঁ এখানে সামনে চেকিং চলছে, সম্ভবত হেভি ভেহিকেলসের, হ্যাঁ হেভি ভেহিকেলসের চেকিং চলছে, এখানে আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি, NH-19, সামনে বেপরোয়াভাবে লোকাল লোকরা রাস্তা পার হচ্ছে, তো একটা জলো ঠান্ডা হাওয়া অনুভব করলাম, সম্ভবত সামনের দিকে বৃষ্টি হচ্ছে, এবার আমরা চাই না বৃষ্টির মধ্যে পড়তে, এবার দেখা যাক বাকি কপালে কী আছে, এখন টাইম হচ্ছে 3:45 PM, এবার দেখি কপালে কী আছে, আমরা প্রায় পালসিট চলে এসেছি, সোজাকারে পালসিট বাদিকে রথতলা, আমার পালসিট যাবো, আমরা এখন শক্তিগড় ঢুকে গেছি, এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে আর 106 কিলোমিটার, সামনে তো বিশাল ট্রাকের লাইন দেখছি, এখন মনে হচ্ছে একটু জ্যামে পড়তে হবে, এতক্ষণ ডাইভার্সেন্সের অত্যাচার সহ্য করলাম, এখন আবার ট্রাফিক উল্টো হচ্ছে, এদিক দিয়ে ঢোকাই দেখি, ও সামনে সিগন্যাল আছে, আমি এগিয়ে গেছি, গাছ লাগিয়েছে সাইডে, হাইওয়ে সাইডে, এটা ভালো লাগছে দেখতে, বেশ 1 কিলোমিটার আগে টোল গেট আছে বাদিক, মানে ওই আর কি বাদিক চেপে বেরিয়ে যাবো আমরা, হ্যাঁ এটাই পালসির টোল প্লাজা না, অনন্য বাস রাইট, আমরা পালসির টোল প্লাজা চলে এসেছি, বাবা এবারে অন্ধকার হয়ে এসছে, হ্যাঁ ঠিক 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 একদম একদম, এই এই জাস্ট এই ভুলভুলিয়াটার থেকে বেরোই, কী করে রেখেছে দেখো, মানে বাইক যেহেতু টোল দেয় না আমাদের, মানে দেখো অবস্থা কীভাবে পেঁচি পেঁচি, কীভাবে কোথা কোথা দিয়ে যেতে হচ্ছে, এখন 4:07 বাজে, এখন 4:17 বাজে, এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি যদি শুরু হয় তাহলে ক্যামেরা ঢুকিয়ে দেবো, করে আবার বৃষ্টি শুরু হলো, এখান থেকে বাড়ি আর 74 কিলোমিটার, বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমাদেরকে দাঁড়াতে হয়েছিলো, রেনকোট পরে কিছুক্ষণ চালালাম, তারপরে আবার বৃষ্টি বন্ধ হলো, তাদের বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 5:28 PM আর এখন 54 কিলোমিটার বাকি, কিন্তু ETA 2:07 দেখাচ্ছে, কারণ কলকাতায় মারাত্মক জ্যাম, কারণ আজকে ওই কার্নিভাল বেরোবে যতটা নিউজে দেখলাম, আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে একটু দেখে সাবধানেও চালাতে হবে, ব্লক করার বেশি কিছু নেই এ রাস্তায়, সামনে সিঙ্গুর, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই, এটা কোন টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা, এখন 5:48 PM আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি, আর বাড়ি পৌঁছতে 31 কিলোমিটার, কিন্তু ETA ভয়ঙ্কর দেখাচ্ছে, 1:36 দেখাচ্ছে, দারুণ লাগছে দারুণ লাগছে ইডেন গার্ডেন, হ্যাঁ এটা কিন্তু অনন্যা এই সময় এইভাবে দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার, আমরা ঢুকে গেছি এবং বিভৎস 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 জ্যাম, আমার বা হাতের গ্লাভটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ক্লাচ করতে করতে ব্যথা হয়ে যাচ্ছে ফুল গন্টলেটটা,
এবার কখন বাড়ি ফিরবো আই হ্যাভ গট নো আইডিয়া। অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন বাজে 7:30, 7:35 টু বি এক্সাক্ট। বিভৎস জ্যাম ছিল, কোনো মতে গুটিয়ে গাতিয়ে এলাম। চলুন পরের ভাগে দেখা হবে, টাটা, গুড নাইট। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জান, এবং কমেন্ট বক্সে ভালো মন্দ অবশ্যই লিখে জানাবেন। আজ তাহলে বাঙালি ব্যাকপ্যাকারের তরফ থেকে বিদায় জানাই ও সবার মঙ্গল কামনা করি। নমস্কার।